সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাকে শুনছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যারা দুবাই থেকে গিয়ে দেশে আটকে আছেন তাদের জন্য দারুণ একটি সুখবর, তারা দুবাইতে ফিরতে পারবেন। সোমবার থেকে প্রবাসীরা ফিরতে পারবেন দুবাইতে। তো আপনারা সব কিছু ঠিকঠাক করে রেডি হয়ে নিন। আজ কিছুক্ষণ আগে দুবাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন, দুবাইয়ে বসবাসরত আরব আমিরাতের নাগরিক ও বিদেশিরা 23 জুন মঙ্গলবার থেকে দুবাই থেকে যে কোনো দেশে যেতে পারবেন। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ এই নির্দেশনা অনুমোদন করেছেন। আর যেসব দুবাই প্রবাসী এতদিন বিভিন্ন দেশে আটকে ছিলেন তারা আগামীকাল 22 জুন থেকে ফিরতে পারবেন। তবে কারোর শরীরে করোনা ভাইরাস প্রমাণিত হলে তাকে 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে পর্যটকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবে আর কিছুদিন পর, আগামী জুলাই থেকে।